বন্ধুরা, আজকের কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে একটা কথা বলে দেওয়া যায়, সেটা হচ্ছে দেবদা হচ্ছে বক্স অফিস কিং। দেবদা হচ্ছে বক্স অফিসের রাজা এবং দেবদা কিন্তু মাঠে নামে জেতার জন্যে। সো হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের একটা জিনিস দেখে আমার কিন্তু এতটা ভালো লাগলো কি বলবো। মানে প্রজাপতি রিলিজ হয়েছে সে কবে, এবং তার মাঝখানে এতদিন হয়ে গেছে, এবং এটা অলরেডি কিন্তু Z5 স্ট্রিমিং হয়ে গেছে এবং সমস্ত হল থেকে কিন্তু উঠে গেছিল। বাট বুক মাই শোতে না আমার একটা জিনিস চোখে পড়লো আজকে হঠাৎ করে, এবং সেটা হচ্ছে এখন এতদিন পরেও কিন্তু প্রজাপতি সিনেমা হলে চলছে। হ্যাঁ বন্ধুরা, এবং প্রজাপতি কিন্তু চলছে আইনক্স সাউথ সিটিতে, আমাদের কলকাতার মধ্যে বলছি, এবং তার সঙ্গে সঙ্গে PVR ডায়মন্ড প্লাজাতে। এই দুটো জায়গায় বন্ধুরা আজকে হাউসফুল, এবং আইনক্স সাউথ সিটিতে কিন্তু পেয়েছে একটা শো, দুটো শোটা, সেটা কিন্তু এখনও অবধি প্রায় অলমোস্ট ফুলের দিকে কিন্তু যাচ্ছে। এবং PVR ডায়মন্ড প্লাজা সেখানে কিন্তু পেয়েছে একটা 35-এর শো, ওটা ভাই পুরোপুরি সোল্ড আউট, পুরোপুরি সোল্ড আউট। আমি জাস্ট না চোখে বিশ্বাস করতে পারছি না, সিরিয়াসলি বলছি। মানে এতদিন পর একটা ছবি আবার নতুন করে হলে নিয়ে আসা হয়েছে, এবং সেটাও যদি হাউসফুল যায় তাহলে এটাকে আমরা বক্স অফিস কিং না বলে কি আর কি বলবো। মানে চেঙ্গিস জাস্ট হাতড়াচ্ছে বক্স অফিসে, মানে মানে এতটা পুয়োর পারফরমেন্স বক্স অফিসে বুক মাই শোতে আজকের দিনে, মানে গুটি কয়েক কয়েকটা জায়গা ছাড়া কিন্তু আর অন্য কোথাও কিন্তু চেঙ্গিস চলছে না। তো সেই জায়গাতে প্রজাপতি এতদিন হয়ে গেল, এতদিন হয়ে যাওয়ার পরে যখন এটা চলে, তাহলে ওটাকে জাস্ট চোখ বন্ধ করে কিন্তু বলে দেওয়া যায় যে দেবদা হচ্ছে বক্স অফিস কিং, বক্স অফিসের রাজা, এবং দেবদার পরবর্তী যা যা ছবি আসবে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু বক্স অফিস কাঁপাবে, এবং বহু দিন ধরে কিন্তু কাঁপাবে, এবং এটা শিওর শট আমি মানে বলতেই পারি। এটাই মেনলি বলার ছিল, এবং তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটাকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।